আর হরিয়ানার দরে অসমতো পুনের বিজয় ধ্বজা উড়ব বিজেপির। বিহালীকে ধরে সকল নির্বাচনের ফলাফল যাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপিল। হরিয়ানার নির্বাচনী ফলাফলের পিছতেই বিহালীত এই মন্তব্য মন্ত্রী পীযুষ হাজরিকার। কংগ্রেসেতো বহুত ডাঙর ডাঙর কই দাবি করেছিল, অপিনিয়ন পোলেই হোক এক্সিট পোলেই হোক সকলতে কোয়া হয়েছিল যে কংগ্রেসে বহু ব্যবধানত জিকিব। কিন্তু শেষ হাঁহি মারিলো আমি আমি যে কাম করেছিল, এখন সরকারে 10 বছর শাসন করার পাছত এখন রাজ্যত 15 বছরের কারণে মানে তৃতীয়বারের কারণে শাসনলে অহাটো ইমান সরু কথা নহয়। আমার সরকারখানে নিশ্চয়কৈ সাগে ভাল কাম করেছিল আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার প্রতি রাইজর আশীর্বাদ আছে। আমি অহংকার নকরু, আমি আরো কাম করিম। আমি অসমত বহুখিনি করছো, আরো কাম করিম। আমি হরিয়ানা আমার মডেল হব, তৃতীয়বার কারণে অসমত আমি সরকার বনাম। আর আগন্তুক যে 5টা বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হব, 5টার 5টাতে আমি জয়লাভ করি। হরিয়ানার মডেলটো হল বিধানসভার, তৃতীয়বার কারণে একরাহে সরকার করা। গতি মডেলটো হব হরিয়ানা মডেল। আমাক বহুতে মডেল হিসাবে লয়, আমার অরুণোদয়টো ভারতবর্ষ অন্য রাজ্যে মডেল হিসাবে লৈছে। আমার 1.5 লাখ চাকরি কেনকৈ দিছো সেইটোক বেলেগ রাজ্যে মডেল হিসাবে লৈছে। বিজেপির যদি তৃতীয়বারের কারণে একরাহে সরকার অহা রিসেন্ট দিনত মডেল হয়েছে হরিয়ানা। আমি হরিয়ানার মডেল লম, আমি জিকিম, আমি রাইজক সেবা করিম, রাইজর কারণে কাম করিম। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দ্বিতীয়বারের কারণে মুখ্যমন্ত্রী।